بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسول كلوا من الطيبات واعملوا صالحا. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله الطيب لا يقبل الا الطيب ان الله امر المؤمنين بما امر به المرسلين ثم ذكر رجلا يطيل السفر اساس اكبر ويمد يديه ويقول يا ربي يا ربي مطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام ان يستجب له رواه مسلم. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي عليكم زمان لا يبالي الناس ما خرج منه امن الحلال امن الحرام رواه البخاري. عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهة لا يعلمهن كثير من الناس فمن اتق من الشبهات استبر لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالرأي يرى حال الهما يوشك أن يرتى فيه ألا وإن لكل ملك حمى وحمى الله محرمه ألا وإن في الجسد مزغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه مسلم. سمانيت مسجد المصلي প্রশংসا আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় আলোচ্য বিষয় বৈধ রুজি। বৈধ রুজি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম আল্লাহ তাআলার দয়া ও ক্ষমা, এতে আমরা বুঝছিলাম অবশ্যই ইনশাআল্লাহ আমরা জান্নাত পাব, জান্নাত পাবো নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই, এটাই আমরা ভাবছিলাম আর বিষয়টিও তাই। তবে বারবার আমরা একটা কথা অবগত হচ্ছিলাম যে জান্নাত পাওয়ার জন্য কিছু বলা লাগে, না বলে পাওয়া যাবে এমন আশা করাটা কেমন হয়, এটাই ছিল আমাদের একটা আলোচনার মৌলিক লক্ষ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ সালাতের পরে যদি মানুষ আয়াতুল কুরসি পড়ে তাহলে মানুষ জান্নাতে চলেই গেছে, তো ঢোকেনি কেন, মরেনি এই জন্য, মরলেই জান্নাতে চলে যাবে। তো জান্নাতে চলে যাবে এই কথা ঠিক, কিন্তু তার আগের কথাটা হলো যে বললে যাবে, তো বলা লাগছে। তো আর প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন কম হলেও, এবং তিনি বলতেন সবচেয়ে ওই কাজই পছন্দ যেটা নিয়মিত হবে কম হলেও। তাহলে আমাকে প্রত্যেক ফরজ সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি পড়তে হবে,
তখন আমাকে বুঝে নিতে হবে যে আমি জান্নাতে চলেই গেছি, তো আমি ঢোকিনি কেন, মরিনি এই জন্য কেন, আমার একটা জীবনে বড় দাবি আছে যে আমি নিয়মিত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়েছি, আমার একটা জোরালো আল্লাহর উপরে দাবি। তিনজন গর্তে আটকা পড়লো, মানে বৃষ্টি এসেছে তো গর্তে ঢুকে গেছে, খুব একটা বড় বড় একটা পাথর এসে গড়ে এসে মুখের উপরে পড়ে গেছে, যেটা সরিয়ে ফেলে বের হওয়ার মতো ক্ষমতা তাদের নেই। তারা একটা বুদ্ধি বের করলো যে আচ্ছা, ভালো আমল আমরা আমাদের জীবনে কিছু আল্লাহর কাছে পেশ করি, সেই আমলটাকে সামনে রেখে বলি যে এই কাজটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, এ দিয়ে তুমি বাঁচিয়ে দাও। তো তিনজন তিনটে আমল পেশ করল, তাহলে তাদের একটা নিশ্চিত ধারণা আছে যে আমরা এর ভিত্তিতে পাবো একটা, এই ভিত্তির ভিত্তিতেই সে আল্লাহর কাছে পেশ করছে। তা আয়াতুল কুরসি পড়লেই জান্নাতে চলে যাব, এটা তো নিশ্চিত কথা, কিন্তু তার পূর্বের কথাটা হলো এই যে নিয়মিত বলতে হবে। জান্নাত পাবো এ কথাই ঠিক, কিন্তু জান্নাত পাওয়ার জন্য কিছু বলতে হবে, কিছু বলা লাগে। তার অনেক দয়া আমরা এটা খুব ভালোভাবে অবগত হলাম, বিশেষভাবে অবগত হতে গিয়ে আমরা এইভাবে হলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম মা দাওয়াউতানি রাজাউতানি গাফারতুলাকা আলা মাকানা ফিকা লা ইউবালি, আদম সন্তান আমি তোমার ডাকা অনুযায়ী আছি, যেভাবে ডাকবা সেভাবে আমি একেবারে তোমার সব পাপ ক্ষমা করে দেব, কোনো পরোয়া নেই। তো আমি তোমার ডাকা অনুযায়ী আছি, এটা তো প্রথম স্তর। আর দ্বিতীয় স্তরে আমরা এভাবে অবগত হলাম যে আল্লাহ বলছেন, ইয়াবনা আদম লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামায়, তোমার পাপ যদি বেশি হতে 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 একবারে আকাশ পর্যন্ত পৌঁছে যায়, ফা গাফারতুলাকা ফাস্তাগফিরুনি, আমি তোমাকে ক্ষমা করে দেব ক্ষমা চাইলেই, তাহলে চাওয়ার বিষয়টা তো থেকে গেল, আমি তোমাকে ক্ষমা করে দেব ক্ষমা চাইলে, আল্লাহু বালি, এতে আমি পরোয়া করি না যে কত বড় পাপীকে ক্ষমা করলাম, পাপ তার যতই বেশি থাক, বেশি হতে 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 এমনটা হয়ে গেলে ক্ষমা করে দেব, কিন্তু ক্ষমার সাথে থেকে গেল যে আমাকে বললে। তারপরে যেটা বলার সাথে সম্পর্ক না থাকলেও সেখানে একটা বড় কথা থেকে গেছে যে এই দুইটা বাক্য ছিল পৃথিবীতে, আর পরের বাক্যটা হচ্ছে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, ইয়াবনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায় আসুমাল্লা কাইতানি লা তুশরিক বিষয় লা আতাইতাকুবে কুরাবি হামাদ ফির আদম, আদম সন্তান যদি একেবারে আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে আসো, পাপের কোনো শেষ নেই, এরপরে যদি শেরেক না করে থাকো তাহলে আমি ক্ষমা করে দেবো সব, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তবে শেরেক না করে থাকলে। আদম সন্তান তো শেরেক কম বুঝে, আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক একেবারেই কম বুঝে, শেরেক ভাবতেই চায় না, বিদাত আর শেরক হচ্ছে আদম সন্তানের নেকির কাজ, বিদাত আর শেরক হচ্ছে নেকির কাজ, সালাম ফিরার সাথে সাথে মাথায় হাত দিচ্ছে, কেন, এটা হলো নেকির কাজ। মক্তবের ছেলে এতিমখানা থেকে বা হিফজখানা থেকে চারটে ছেলে নিয়ে এসে বাপের নামে এক খতম কোরআন, কোরআন বক্সিয়ে দিল কবরে, এটা নেকির কাজ, তাহলে এটাও যে পাপের কাজ এটা তো বুঝতে চায় না, এটা হলো নেকির কাজ। শাহজালালের মাজারকে বলছে যে এটা পুণ্যভূমি, সারা সিলেটের রোগ সফল হয়ে গেছে, কেন, ওখানে মাজার শাহজালালের মাঝে, শাহজালালের অবস্থা কি এটাই কেউ জানে না, আশ্চর্য মানুষ, তারই যে অবস্থা কি এটাই তো মানুষ জানে না, এটা তো তা শাহজালাল কি করবে এটা তো কোটি মাইল দূরের কথা, তার অবস্থা কি, উমারের মতো লোকের জন্য আল্লাহ রসুল ক্ষমা চান,
আবু বকর সিদ্দিক লোকের মতো লোকের জন্য ক্ষমা চান, ফাতেমার মতো মহিলার জন্য আল্লাহ রাসূল ক্ষমা চান এবং ক্ষমা চাইতে বলেন। এবং তিনি নিজে আশাবাদী হয়ে বলেন যে দেখো তোমরা কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ আল্লাহকে বলো আল্লাহ যেন আমাকে ওই প্রশংসনীয় জায়গাটা দেয়, তবে আমি আশাবাদী আমি পাবো। তিনি আশাবাদী যে তিনি পাবেন, এর পরেও সারা পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত বলতে বলেছেন সবাই তোমরা বলো আজানের পরে আল্লাহুম্মা রাব্বা হাজিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়েমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়া বাসুহু মাকাম মাহমুদান লিল ওয়াদা। আল্লাহ ওই যে প্রশংসনীয় জায়গাটা তুমি দিতে চাইছো ওটা দাও, ওটা মুহাম্মাদকে দাও, সারা দুনিয়ার মানুষ বলো কিয়ামত পর্যন্ত বলো। দেখেন মানে না বলে কিছু হচ্ছে না। মুসাকে বলছেন যে তোমরা দুই ভাই যাও ফেরাউনের কাছে, কি বলবে কি করবে সেটা আমি দেখব, এই চিন্তা করো না। কিন্তু সতর্ক হচ্ছে ওলা তানিয়ে ফিজিক্রি, আমাকে ডাকতে অলসতা করো না, আমাকে ডাকতে অলসতা করলে উল্টে দেব। তো আদম সন্তানের পাপের কাজ আর পাপের কাজ যে শিরক বেদাত এটা আদম সন্তান বুঝতে চায় না, অনেকেই চায় না, বিশেষভাবে এদেশের লোক বুঝতে চায় না, মনে করে যে শিরক এবং বেদাত নেকির কাজ। তো জান্নাত আমরা পাবো ইনশাআল্লাহ নিশ্চিত। এ ব্যাপারে যেটা আমাদের কর্মজীবনে সবচেয়ে বড় প্রতিবন্ধক সেটা হলো বৈধ রুজি। শিরক বেদাত আমাদেরকে ঠেকাবে, বৈধ রুজিও ঠেকাবে। যদি চ শিরক বিদাতের স্তর এর চেয়ে বড়, কিন্তু বৈধ রুজির বিষয়টি যে কম তা নয়। আল্লাহ তাআলা বলেন ইয়ে আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা, হে নবী রাসূল তোমরা বৈধ রুজি খাও এবং সৎ আমল করো। আল্লাহ তাআলা নবী রাসূলকে বৈধ রুজি খাওয়ার জন্য জোরালোভাবে আদেশ করেন এবং সৎ আমল করার জন্য বলেন। তাদেরকেও সতর্ক করা হয়েছে সৎ আমলের জন্য, সবটাই সৎ আমল নয়। আমি সুন্দর করে অজু করে মসজিদে ঢুকে দরে কাত সলাত আদায় করলাম, এটাও আমল। ওরা গোলাপ শাহের মাজারে টাকা দিল, এটাও আমল। ওরা 27 রজব রোজা রাখলো, এটাও আমল। ওরা হু 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 করে জিকির করলো, আল্লাহ আল্লাহ করে জিকির করলো, ওটাও আমল। আমল তো এগুলো সবই। খাজা মঈনুদ্দিন চিশতির কবরে যেতে হলে এইভাবে মাথা নত করে যেতে হবে, মাথা নত করতেই হবে। তো এটাও আমল, মাথা নত করে ঢুকতে হবে, এটাই আমল। ওই পীর সাহেবের কবর থেকে পিছন দিকে হটতে হবে, মানে সামনের দিকে গেলে তো ওটা পিছন ঘুরে গেল, তাহলে সব অপমান করা হলো। মানুষ বোকা তো কত বড় বোকা, কবরের বেইজ্জতি হচ্ছে। রাসূলের কবর থেকে উল্টা মুখে গেলে পিছন দেখা গেলে ওটা তো বেইজ্জতি হয় না, এই পীর সাহেবের কবরের উল্টা মুখে গেলে বেইজ্জতি হয়। তো এটাও আমল। তো আমল তো সবগুলোই, সতামল কোনটা? সতামল শুধু ওটাই যেটা একজন মানুষের অনুকূলে হবে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এছাড়া আর পৃথিবীতে কোনো আমল সতামল বলে গণ্য হবে না। আল্লাহ তাআলা বলছেন নবী রাসূলগণ আপনারা বৈধ রুজি খান আর সতামল করুন। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে বলছেন যে তোমরা বৈধ রুজি খাও আর আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে আল্লাহর পথে কিছু ব্যয় করো। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বৈধ খাওয়ার জন্য জোরালো আদেশ করেছেন। খাওয়ার বিষয়টি যেটা, এতে মানুষ খুব দুর্বল, দুই জায়গাতে মানুষ দুর্বল, অর্থে আর নারীতে। এই দুই জায়গাতে মানুষের ঈমান কাজ করে না, আর এই দুইটা জায়গাকে মানুষ ঈমান দিয়ে মাপতে পারে না। ইমান ওখানেও বুঝতে পারে না যে আমার ইমান এখানে কাজ করছে কি করে না, সে তার জীবনে অর্থে প্রাধান্য পায়। আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলাইকুম জামানুন লা ইউবালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে যেই সময়ে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু চিন্তা ভাবনা করবে না এটা বৈধ না অবৈধ, সেটা হলো এখন। মানুষের উপার্জনের প্রয়োজন আছে, বৈধ অবৈধ মানুষ ভাবতে পারে না। কেন জানি মানুষের ভাবার সুযোগ নেই, ছেলে মেয়ে পিতা মা একবারে অন্ধভাবে লেগে আছে টাকা ইনকাম করতে হবে। আর আল্লাহ রাসূলও এই কথাই বলছেন যে সেই সময়টা তোমাদের উপরে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা এইভাবে বুঝাচ্ছেন যে পয়সা উপার্জনের গতি এত এলোমেলো হয়ে যাবে যে বসে তাতালাইকুম দুনিয়া কামা বসে তাত মানকানা কাবলাকুম, তোমাদের সামনে পয়সা উপার্জনের জন্য পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে, তুমি দেখতে পাওয়া যে কোটি কোটি পথ টাকা উপার্জনের, কত পথ কত প্রযুক্তি, বসে তাতালাইকুম দুনিয়া তোমাদের সামনে এইভাবে পৃথিবী তুলে ধরা হবে। কামা বসে তৎ মানকানা কাবলাকুম এরকম ভাবেই পূর্বের লোকের সামনেও পেশ করা হয়েছিল, তুহলিকুম কামা আহলাকাতহুম, এই উপার্জন পন্থা তোমাকে ধ্বংস করবে যেমন ভাবে পূর্বের মানুষকে ধ্বংস করেছিল। তাহলে উপার্জন পন্থা মানুষকে ধ্বংস করবে এ কথা আল্লাহ রাসূল খোলাখুলি ভাবে বলেছেন বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিমের হাদিস মানে কিয়ামত পর্যন্ত এই কথার মধ্যে কোনো সন্দেহ ঢুকবে না। আজ থেকে নিয়ে 50,000 বছর পরে রাসূলের সব কথা যদি ধরা পড়ে মানুষের হাতে, আর মানুষের হাতে ধরা পড়া কথা যদি এই রাসূলের কথার সাথে মিল না খায়, তাহলে মানুষ যেটা ধরেছে সেটা গ্রহণ করবে না, এটাই গ্রহণ করবে, এটাই ঠিক। এর কোনো বিকল্প নেই যে মানুষের উপার্জন পন্থা মানুষকে ধ্বংস করবে, এবাদত দিয়ে উপার্জন এই ভুল উপার্জন পন্থাকে ঠেকানো যাবে না, ওটা খুব কঠিন। আর প্রযুক্তি বের হবে অসংখ্য, মানুষ ব্যবসা করছে নিজেই জানে না কিসের ব্যবসা করছে, তার বস্তু কোথায় কি করে, ধুলায় অন্ধকার, কত যে ব্যবস্থাপনা রয়েছে। আর ওই শত যুবক তো বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে হুমকি দিয়ে বলে যে আপনি ডেস্টিনির বিরুদ্ধে বলেন, কথা বললে পা কেটে নেব, এই নিব সেই নিব, জেলখানায় পাঠাবো, তার নানান কথা তার শেষ নেই। সে ডেস্টিনি যে প্রতারক তুমি জানো না, তোমার মুখে অত কথা কেন, তুমি মনে রেখো জেলে যতটুকু সেলো ততটুকু, তুমি মনে রেখো জেলের বাইরেও যা ভিতরেও তা, তুমি সতর্ক থাকিও, কথা বলার পূর্বে তুমি ভাবিও, পৃথিবী অনেক বড়, তোমাকে বহুবার সতর্ক করা হয়েছে এবং উপদেশ দেওয়া হয়েছে যে তোমার বেশি টাকা আছে বড় ব্যবসা করো, কম টাকা আছে তুমি কলা ব্যবসা করো কলার ব্যবসা করে খাও, তার চেয়ে কম টাকা আছে তুমি চকলেট বিক্রি করে খাও, এটা হলো তোমার সবচেয়ে কম পয়সার ব্যবসা, এত তোমার জীবন চলবে। তোমার যদি চকলেট বিক্রি করে খাওয়ার মতো পথ না থাকে তাহলে তুমি দিন মজুরি করে খাও, তোমার দিন মজুরি করে যদি খাওয়ার কোনো পথ না থাকে তুমি ভিক্ষে করে খাও, তোমার ভিক্ষে করে খাওয়া ভালো, তোমার ডেস্টিনিতে নাম দেওয়া ভালো নয়। এরকম যত উপার্জন পথ আছে সমস্ত উপার্জন পথে নাম দেওয়া ভালো নাই, ভিক্ষে করে খাওয়া ভালো। তোমার যদি কোনো পথ না থাকে পৃথিবীতে, তুমি যদি মনে করো আমার সব পথ বন্ধ, দিন মজুরি করে খেতে পারবো না, এটাও যদি তোমার হয়ে যায় তুমি ভিক্ষে করে খাও। কে বললে তুমি দিন মজুরি খেতে পারবে না, তুমি সকালে চলে যাওয়া কমলাপুর ট্রেন স্টেশন, মানুষের ব্যাগ ধরে তুমি গাড়িতে তুলে দিও, সারাদিনে তোমার 500 টাকা ইনকাম হবে, 300 টাকা ইনকাম হবে, যাতায়াতে তোমার 50 টাকা খরচ হবে, বাকিটা তোমার থেকে যাবে। দিন মজুরি করে খেতে পাওয়া যাবে না মানে অবশ্যই যাবে। পৃথিবী অত খাটো নয় তুমি যত খাটো মনে করেছ, পৃথিবী অত সংকীর্ণ নয় তুমি যত সংকীর্ণ মনে করেছ, পৃথিবীর বয়স যত বেশি হবে টাকা তত বেশি হবে, পৃথিবীর বয়স যত বেশি হবে টাকা তত বেশি হবে, এবং মানুষ তত বেশি ভুল পথে যাবে,
মানুষ যত অর্থশীল হবে মানুষ তত সীমা লঙ্ঘন করবে, মানুষ যত বেশি টাকা পয়সা আলা হবে তত সীমা লঙ্ঘন করবে, এবং সমাজে অন্যায় অবিচার অরাজকতা লুটতরাজ রাহাজানি তত বেশি হয়ে যাবে, হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার বলেছেন, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। 15 থেকে 20 বছর আগে একটা গাভীর দুধ হতো 1.5 কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভীর দুধ হয় 3 কেজি থেকে 40 কেজি। 15 থেকে 20 বছর আগে বাজারে একটা ডালিম পাওয়া যেত 1 ছটাক থেকে 2 ছটাক, এখন একটা ডালিম পাওয়া যায় বাজারে 2 ছটাক থেকে 1 কেজি। 15 বছর ব্যবধানে যদি এত কিছু হতে পারে, 15 থেকে 20 বছর পূর্বে এদেশের জমিতে ধান হতো গড়ান 4 মণ বিঘে, এখন এদেশের জমিতে গড়ান ধান হয় প্রায় 40 থেকে 50 থেকে 80 মণ বিঘে। 15 থেকে 20 বছরের মধ্যে যদি এত ব্যবধান হয়ে যায়, তাহলে 50 বছর পরে উপার্জনের পথ কত বেশি হবে তা মানুষ এখন ভাবতে পারবে না। পুকুর বলতে চাষ হবে শুধু কই মাছ আর মাগুর মাছ, পুকুরে এত বড় বড় মাছ রাত দিন চাষ করবে এটা মানুষ জানতো না। মোবাইল 1 মিনিট চললে কয়েক কোটি টাকা ইনকাম হয় সেদেশে, এদেশে মোবাইল ফাংশনে এত টাকা ইনকাম হবে এটা মানুষ 20 বছর পূর্বে জানতো না। এরকম হাজারো কোটি পথ বের হবে যা মানুষ জানে না, মানুষ ভুল বুঝেই ভুল পথে উপার্জন করে। মানুষ যদি চেষ্টা করত, হিসাব করত, বিবেচনা করত, তাহলে ভুল পথে উপার্জন করত না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না, এটা একটা চূড়ান্ত বাক্য। আর এমন বাক্য কিয়ামত পর্যন্ত যেখানে লাগাবেন সেখানে লেগে যাবে, যে কোনো উপার্জনের জন্য এই বাক্য যথেষ্ট। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র বৈধ ছাড়া কবুল করেন না। বৈধ নেই কবুল হবে না, বৈধ টাকা নেই হজ হবে না, বৈধ টাকা নয় এবাদত হবে না, বৈধ টাকা নয় কোনো নেকি হবে না। খুব শুনেছি দান করে এত নেকি হয়, কথা ঠিক, কিন্তু পয়সা যদি বৈধ না হয় তাহলে তো হবে না। একবার সিগনেচার দিলে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা হয়, কাস্টম অফিসার বসে আছেন, পরের দিন বলেছে, এই 4টা গরু কিনবি কুরবানি, এখানে বলে দিয়েছে কিষেন 4-5টা গরু কিনছে, কিনছে ভালো কথা, জাতি খাচ্ছে, কিন্তু সেটা তো বুঝতে হবে ঘটনা কি। এক বাক্য কিয়ামত পর্যন্ত বলবৎ, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ বৈধ ছাড়া গ্রহণ করেন না। এই কথার বাস্তবতা দেখাতে গিয়ে আল্লাহ রাসূল নিজে একটা ঘটনা উল্লেখ করছেন, সুম্মা যাকার রাজুলা, তারপর আল্লাহ রাসূল একটা লোকের আলোচনা করলেন, ইতুলি সাফারা, যে লোকটা বিদেশে আছে, আসাসা আকবারা, বিদেশে থাকার কারণে ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, মাথায় চুলগুলো এলোমেলো হয়ে আছে, বিপদে পড়েছে, ওয়া মুদ্দিয়াদাইহে, বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে প্রার্থনা করছে, প্রতিপালক আমি বড় বিপদে, তুমি আমাকে উদ্ধার করো। সফরে বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের শাস্তিকে হিসাব করে হাত তুলে দোয়া করতে হয়, বৃষ্টির জন্য হাত তুলে দোয়া করতে হয়, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, ছেলেমেয়ের কল্যাণের জন্য হাত তুলে দোয়া করতে হয়, হজ করতে গিয়ে কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করতে হয়, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, অদিয়ে মহাসারে হাত তুলে দোয়া করতে হয়, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়, হাত তুলে দোয়া করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পায়, আল্লাহ বড় লজ্জাশীল, তার অনেক বেশি লজ্জা। কেউ হাত তুলে দোয়া করবে আর তার হাতখানকে আল্লাহ ফিরিয়ে দেবেন এটা আল্লাহ চান না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হাত তুলে দোয়া করতে হবে, নইলে উল্টা পাপ হয়ে যাবে। ফরজ সালাতের পরে আল্লাহর হাত, সবাই মিলে হাত তুলে দোয়া করলে
জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, এসব জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসুলকে অপমান করা হবে, আল্লাহ রাসুলকে উপেক্ষা করে জান্নাত লাভ করা যায় না। আশ্চর্য বাঙালি ঢাকাতে বসবাস করে, টাকা বেশি আছে, সেই জন্য ঈদের মাঠের উপরে সামে আনা দিয়ে ওকে বাসর ঘর সাজিয়েছে। আশ্চর্য মানুষ গো, ঈদের মাঠকে বাসর ঘর সাজিয়েছে সুন্দর করে ফুল টুল দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আসমা বলছেন, কাইয়ান্তলে আয়েশা তার কাইয়ান্তলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আয়েশা তা, আমি রাসূলের জন্য আয়েশাকে সুন্দরী করে সাজালাম। এরা ঈদের মাঠকে কার জন্য সাজাচ্ছে? মুসল্লির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সালাত আদায় না করে অন্য মসজিদের চেয়ে মসজিদে নববীতে সালাত আদায় করলে 1000 গুণ বেশি নেকি হয়। সারা পৃথিবীতে মাত্র 3টে মসজিদে গিয়ে সালাত আদায় করতে যাওয়া যায় নিজের মসজিদ ছেড়ে, সেটা হলো মসজিদ আকসা, মসজিদ নববী, আর একটা হচ্ছে কাবা ঘর বাইতুল্লাহ। এই 3টে মসজিদে যাওয়া যায় আল্লাহর নবী। এই 3টে মসজিদের একটা মসজিদ মসজিদে নববী, এই জায়গা ছেড়ে দিয়ে খোলা মাঠে ফাঁকা জায়গাতে ঈদের সালাত আদায় করতে গেলেন। আর এরা ঈদের মাঠকে সাজাবে আলোক সজ্জা দিয়ে, কেমন মানুষ বোঝা যায় না। হিতাহিত জ্ঞানী কি লোক পেল নাকি? আল্লাহ রাসূল মসজিদে নববী যেখানে সালাত আদায় করতে বাংলাদেশ থেকে যাওয়া উচিত, সৌদি, কুয়েত, কাতার, পৃথিবীর যেখান সেখান থেকে যাওয়া উচিত মসজিদে সালাত আদায় করতে, এই 3টা মসজিদে যাওয়া যায়, সেই জায়গা ছেড়ে তিনি চলে গেলেন একটা খোলা মাঠে ঈদের সালাত আদায় করতে। আমি বুঝাতে পারিনি আপনাদেরকে, ঈদের সালাত আদায় করতে হবে খোলা মাঠে গিয়ে ফাঁকা জায়গায়, এই জন্য তো তিনি মসজিদে নববী ছেড়ে চলে গেলেন। তো এরা আবার ঈদের মাঠকে সাজাচ্ছে কেন? বৃষ্টি হবে, বৃষ্টি হবে তখন যেখানে সুবিধে সেখানে সলাত হয়ে যাওয়া, আল্লাহ নবী বলেছে মসজিদে হোক, ইসুল ঘরে হোক, মাঠে হোক, ময়দানে হোক, যেখানে সহজ হবে সেখানে হয়ে যাবে যখন বৃষ্টি হচ্ছে, নইলে খোলা মাঠে ফাঁকা মাঠে হবে। কথার মধ্যে কথা এসেছিল তাই কথাটা বলে দিলাম। মানুষ আসলে শরীয়তের দাম দিতে চায় না, গতানুগতিক নীতির নিকটে সবাই মাথা নত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ লোকটা বিদেশে আছে, বিদেশে থেকে বিপদে পড়ে হাত তুলে দোয়া করছে, মাতামহ হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামান, তার পোশাক আছে হারাম, গজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাব লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? হবে না। খাদ্য হারাম থাকলে, পানি হারাম থাকলে, পোশাক হারাম থাকলে তার দোয়া কবুল হবে না। একবারে কথা কাঁটা দিয়ে মাপা আছে, 19-20 কোনো সুযোগ নেই। এই কয়েকটা স্তরের যে কোনো একটা স্তরের ত্রুটি থাকলে ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল বলছেন, মানিস তারা ফাওয়ান বে আসারতে দারাইন ওয়া ফিহি দিরহামুন হারাম লাম ইকবালাহু সালাতান 40 লাইলা, কেউ যদি মাদামা আলাইহে, কেউ যদি একটা কাপড় কিনে 10 টাকা দিয়ে তাতে যদি 1টা টাকা হারাম থাকে, যত দিন পর্যন্ত এই কাপড় তার গায়ে থাকবে ততদিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। 200 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনেছেন, 199 টাকা বৈধ আছে, আর 1 টাকা ওই ধান বিক্রি করা আছে যে ধানের ওসর বের করা হয়নি, 199 টাকা বৈধ আছে, 1 টাকা ওই টাকা আছে যে ব্যবসা হারাম, যেই চাকরি হারাম, ওই টাকায় 1টা লেগে আছে, এই 1টা টাকার কাপড় যতদিন গায়ে থাকবে ততদিন ইবাদত কবুল হবে না, আল্লাহ রাসূল বলেছেন। কারোর নীতির উপরে ইসলাম চলে না, শুধুমাত্র একজন মানুষের নীতির উপরে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, ইন্নাল্লাহ আল হালাল ও বাইয়্যিন আল হারাম ও বাইয়্যিন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, খোলাখুলি দুনিয়াতে বোঝা যায়, সবাই বুঝে। আল হালাল ও বাইয়্যিন আল হারাম ও বাইয়্যিন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে আর একটা জিনিস আছে অস্পষ্ট। অনেক সময় বোঝা যায় না এই চাকরি ঠিক কি বেঠিক,
অনেক সময় বোঝা যায় না এই ব্যবসা বৈধ না অবৈধ। আল্লাহ রাসূল এই কথা বললেন, এরপরে বলছেন অনেক বিদ্বানতা হিসাব টানতে পারে না, এটা ঠিক কি বেঠি বোঝা যায় না, অনেক বিদ্বানতা হিসাব নিয়ে নিকাশে নিয়ে আসতে পারে না, এটা ঠিক কি বেঠি। এই বাক্য বলার পরে এবার তিনটা বাক্য হয়ে গেল। তারপরে আল্লাহ রাসূল বলছেন ফামানিত্তা কামিনা শুভাতে ইস্তাবরালি দিদেহ ইরজেহি, যে সন্দেহ থেকে নিজেকে মুক্ত করলো সে তার দিনকে পরিপূর্ণ করলো। তাহলে বোঝা যাচ্ছে যে সন্দেহে যাওয়া যাবে না। এই কথা আল্লাহ রাসূলের শেষ হয়নি, দেখেন একটার পর একটা চলছে। এই পর্যন্ত তিনি বললেন এখানে যে ব্যক্তি নিজেকে সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচিয়ে নিল সে তার দিনকে ধর্মকে নিজেকে পূর্ণ করে নিল। এরপরে শোনেন, এরপরে তিনি বলছেন ওমান ওয়াকাফি শুভাতে ওয়াকাফিল হারামে, যেই সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। কথার কথা, আমার কাছে যে জর্দার ফতোয়া তো একেবারেই স্পষ্ট হারাম। হুজুর খায় বলে বলছেন যে মাকরু, মাকরু এটা আরবি শব্দ, মাকরু মানে হারাম, মাকরু মানে খারাপ, মাকরু মানে খারাপ। তো হুজুর খারাপটা খায়, এই জন্য উনি মাকরু বলছেন। তো যেটা খারাপ সেটা শরীয়ত অনুমোদন দিতে পারে কি করে, খারাপটা তো অনুমোদন দিতে পারে না। মাকরুহ যদি কথার কথা হয় তো মাকরুহ মানে খারাপ, এটা মানুষ খাবে কেন? বিড়ি তামাক জর্দা সিগারেটগুলো হারাম, এর ব্যবসাও হারাম, বিড়ি তামাক জর্দা সিগারেটগুলো হারাম, এর ব্যবসাও হারাম। যে কোনো মূল্যে এখান থেকে ফিরে আসতে হবে। মসজিদের মুসল্লিকে বিনীত অনুরোধ করে বলা হয়েছে সেই দিনের আলোচনায় যে আপনি সেদিন থেকে বিড়ি তামাক জর্দা সিগারেট খান না বলে আমাদের জোরালো দাবি এবং আশাবাদী যে আপনি ছেড়ে দিয়েছেন, এতে ইবাদত কবুল হবে না। কেননা এ কথা বলা হয়েছে যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা হালাল রুজি খায় না, যারা হালাল রুজি খায় না তারা জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। তার এগুলি একটা, আর মদ তো আছে, যত তরল দ্রব্য আছে সব বৈদেশিকদের হাত আছে এতে, এবং এতে সব ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনা আছে। একে আপনি মিঠে করে খাচ্ছেন কেন, কোকোকোলা কেন খাবেন, এ ধরনের যত বস্তু আছে আপনি খাবেন কেন? আপনার তো অন্তত তাকওয়া থাকা দরকার, একে সব ত্যাগ করতে হবে। ইহুদি খ্রিস্টানদের সাথে অত ভালোবাসা কেন বুঝতে পারি না, দেশকে ভালোবাসেন নাকি? দেশপ্রেমিক, দেশকে রক্ষা করে, কত বড় মহব্বত। বিদেশিদের সব কিছু খায়, ছেলে মেয়ে সবাই বিদেশিদের মতো, বিদেশিদের পোশাকপাতি পরে, বিদেশিদের তরল বস্তু খায়, দেশকে ভালোবাসে, দেশপ্রেমী, আশ্চর্য। সব হচ্ছে এগুলো গণতন্ত্রের পথ। ঢাকা বিশববিদ্যালয়ের যিনি কৃষিবিদ্যায় খুব বিদ্যায় পণ্ডিত, কৃষি শিক্ষায় যিনি খুব পণ্ডিত, তাকে করতে হবে আপনার ওই কৃষিমন্ত্রী। তো একটা মানুষ, এমন মানুষ মন্ত্রী হয়ে যাচ্ছে গণতন্ত্রের নীতিতে যে কৃষি লিখতে পারবে কিনা সন্দেহ আছে। তাহলে এ দিয়ে কেমন করে হয়, আশ্চর্য। সব কিছুই কেন গণতন্ত্রের মতো হয়ে যাচ্ছে, আপনার হিতাহিত জ্ঞান আমার হিতাহিত জ্ঞান হারিয়ে গেল কেন, আশ্চর্য। আমি হিসেবই টানতে পারিনি এটা মানুষের হচ্ছে কি করে। একটা ডিস্ট্রিক্ট চালাবে ডিসি, তাকে কত পড়াশোনা করতে হয়েছে, কত কি করতে হয়েছে, কত গ্লানি পার করে এসেছে, তার হুকুম চলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের, ম্যাজিস্ট্রেটের হুকুম চলে। আমরা শুনেছি হুকুম লড়ে তো হাকিম, হাকিম লড়ে তো হুকুম লড়ে না, এই কথা শুনেছি। তাকে উপেক্ষা করে আর একজন মেয়র এসেছে, মেয়র পড়াশোনাও জানে না লিখতেও জানে না, ও যা বলে তাই হয়, আশ্চর্য দেশ গো। চাপাই নবমের ভাষাতে বলে আন্ধা গো আন্ধা পাড়া, তাই দেখেন কেমন গতি। হালাল হারাম বোঝা কত মানুষের কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল হারামের বিষয়টি মানুষকে বেঁচে থাকতে হবে কার রাই, রাখালের মতো। এর হালাল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে ইউসেক সম্ভাবনা রয়েছে, আয়ের তাফিয়ে গরুতে ধানে মুখ দিতে পারে। অতএব তুমি আইলে গরু চড়ায় না,
আইলে গরু চড়ালে কোনো সময় গরুতে ধানে মুখ দিতে পারে। অর্থাৎ তুমি সন্দেহযুক্ত ব্যবসা বাণিজ্য, সন্দেহযুক্ত চাকরি বাকরি করো না। আইলে গরু চড়ানো যেমন সতর্ক থাকতে হবে না চড়ার জন্য, এই খার ব্যাপারে তোমরা আপনাকে সতর্ক থাকতে হবে। এই কথা আল্লাহ রাসূল বলার পরে বলছেন, আলাউল্লে মালিকিন হেমা, মনে রেখো প্রত্যেকটা বাদশার একটা সীমা রেখা রয়েছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শেষ শুরু হয়, এইরকম ভাবে একটা সীমা রেখা রয়েছে। ও হেমাল্লাহে মাহারিমুহু, আর আল্লাহর সীমা রেখা হচ্ছে হালাল আর হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হবে, হারাম শেষ হলে হালাল শুরু হবে। তারপরে তিনি বলছেন, আলা ওয়াইন্না ফিল জাসাদে মুজগা এজা সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদুল জাসাদু কুল্লুহু আলা ওয়াইল কাল। মনে রেখো মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, ওই টুকরা যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে মানুষ ততক্ষণ পর্যন্ত ভালো, যখন ওই টুকরা খারাপ হয়ে যাবে মানুষ তখন খারাপ। মনে রেখো সেটাই হচ্ছে অন্তর, যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার অন্তর ভালো তার সবই ভালো। অন্তর যদি তাকে বাধা দেয় এ কাজ করা হবে না, তাহলে সে কাজ করতে পারবে। আত্মা তাকে বলছে হারাম উপার্জন করতে হবে, অন্তর আকল বলছে যে না হারাম উপার্জন করতে হবে না, বিবেচনা করে থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী ইবাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান গুযিয়া বিল হারাম, যার উপার্জন ব্যবস্থা হারাম আছে সে জান্নাতে যাবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি, যার উপার্জনে হারাম রয়েছে সেই শরীরের জন্য জাহান্নামই যথেষ্ট। যার উপার্জনে হারাম রয়েছে, যার শরীর হারাম উপায়ে বৃদ্ধি পায়, তার জন্য জাহান্নামই যথেষ্ট। একাধিকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলছেন, মানুষ সবচেয়ে বেশি জড়িয়ে পড়ছে সুদের মধ্যে, সুদকে মানুষ হিসাব করতে পারছে না। ব্যাংকে চাকরি করা তার একটা গৌরবের বিষয়, কোটি কোটি টাকা যারা সুদ খাচ্ছে তারাই পুরস্কার পায়, তারাই সমাজের নেতা, তারাই দায়িত্ব পালন করে। অথচ সুদ খেলে মানুষকে ভিক্ষুক হতে হবে, হতেই হবে, যারা সুদখোর তারা জান্নাতে যাবে না। মানুষের উপার্জন ব্যবস্থাতে হারাম আসার একটা সবচেয়ে বড় পথ হচ্ছে সুদ, যারা সুদখোর তারা জান্নাতে যাবে না, এটাই হচ্ছে উপার্জনে হারাম থাকার একটা বড় মাধ্যম। এই বিষয়ে আপনাকে অন্যদিন বিস্তারিত সতর্ক করব, আজকের জন্য এতটুক। যে যারা হারাম খাদ্য খায় তারা জান্নাতে যাবে না, বিশেষভাবে সুদখোর, তার বিস্তারিত একটা হাদিস আপনাকে শোনাই। হাদিস আপনার জন্য আমার জন্য বড় ভয়াবহ, সকলের জন্য একটা সতর্কবাণী পেশ করবে এই হাদিসে। আশা করি আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহ সামুরাই ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহুম্মা সাল্লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতাল ফজর ওয়া আকবালা আলাইনা বিওয়াজহিহি, যখনই আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করতেন আমাদের মুখামুখি হয়ে বসতেন, আমাদের মুখামুখি হয়ে বসতে বসে বলতেন, হাল রাহাদুকমান রুয়ে, গত রাত্রে তোমাদের কোনো ব্যক্তি স্বপ্নে কিছু দেখেছে কি? ফাইন রা আহাদুন কাসাহা, আমাদের যদি কোনো ব্যক্তি স্বপ্নে কিছু দেখতো তাহলে বলে দিত আল্লাহ রাসূল আমি এই স্বপ্নে দেখেছি। ফায়াকুলু মাশা আল্লাহ তাআলা, তখন আল্লাহ রাসূল এই স্বপ্নের তাবির করে দিতেন, এই স্বপ্নের ফল এই, এই স্বপ্নের ফল এই। এটা ছিল তার একটা নীতি গতি। একদিন তিনি বললেন, হালরা আহাদুম মিনকুমার রুয়াল লাইলাতা, গত রাত্রে তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে? কুলনাল্লা, আমরা বললাম জিনা, আমরা স্বপ্নে কেউ কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নি রায়তো আল্লাইলাতা রাজুলাইনে, আমি গত রাত্রে দুইজন লোককে দেখলাম। আল্লাহ রাসূল স্বপ্নের বিবরণ দিচ্ছেন যে আমি স্বপ্নে দুইজন লোককে দেখলাম, ফা আতায়ানি ফা খাজানি, তারা আমার নিকটে আসলো, আমার নিকটে এসে আমার দুই হাত ধরে নিল, অভিরয়াতিন বেআজুদাইয়ে, আমার এই দুই বাহু, আমার এই দুই হাত ধরে নিয়ে তারা আমাদেরকে নিয়ে যেতে লাগলো বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে। আল্লাহ রাসূল আছেন মক্কায় মদিনায়, এখান থেকে টেনে নিয়ে চলে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে।
টেনে নিয়ে যেতে যেতে দেখলেন যে রাজুলুন জালেসুন, একটা লোক বসে রয়েছে, ও রাজুলুন কায়েমুন, একটা লোক দাঁড়িয়ে রয়েছে, অফিয়াদেহি কাল্লুবুন মিন হাদিদিন, তার হাতে একটা বাঁকা লোহার লাঠি রয়েছে, যে লোকটা দাঁড়িয়ে আছে। ফায়ুদ খুলু ফিসিদকেহি, ওই দাঁড়িয়ে থাকা লোকটা যার হাতে লোহার বাঁকা লাঠি রয়েছে, সেই বাঁকা লাঠির তার মুখের ডান দিক দিয়ে ঢুকে দিচ্ছে এবং টেনে পিছন দিকে নিয়ে যাচ্ছে, মুখের ডান দিক ফেড়ে ফেলছে, লাঠিটা বের করে আবার মুখের বাম দিকে লাগাচ্ছে, টেনে পিছন দিকে নিয়ে যাচ্ছে, বাম দিককে ফেড়ে ফেলছে, আবার বাম দিককে এভাবে ধ্বংস করতে না করতে ডান দিক ঠিক হয়ে যাচ্ছে, লাঠি বাম দিক থেকে বের করে ডান দিকে লাগাচ্ছে। আমি দৃশ্য দেখে খুব আশ্চর্য মনে করলাম, আমি বললাম মা হাজা একই দৃশ্য কালা, তারা দুইজন বললেন ইনতালে চলতে থাকেন, ফান্তালাক না, আমি আর কিছু বললাম না, এইভাবে চলতে থাকলাম। চলতে চলতে দেখি ফাইজা রাজুলুন মুস্তাজনাল্লা কাফাহু, রাস্তায় একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে, ওরা জুলুন কায়েমন, পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, অফিয়াদেহি ফেহরাতন সাখরা, তার হাতে একটা বড় পাথর রয়েছে, এসদা হবে এই রাসাহু, পাথর দিয়ে তার মাথাটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। ফাইজা জারা বাহু তাদা দাহাল হাজারো ফান্তালা কেলাই হেলে যাও, যখনই পাথরটা তার মুখের উপরে মারছে, মাথার উপরে মারছে, মাথা ফেটে একবারে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে, ওই লোকটা আবার পাথর আনতে যাচ্ছে, পাথর নিয়ে আসতে না আসতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে, আবার এই অবস্থা বারবার। আমি বললাম মা হাজা একই দৃশ্য কালা, তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন, ফান্তালাক না, আমি আর কিছু না বলে আমরা চলতে থাকলাম। ফাইজান নাকবুন মিসলি তান্নুরে আলাহু জাইয়াকুন ও আসফালাহু আসে, আমরা চলতে চলতে সামনে গিয়ে দেখি একটা গর্ত যার উপর সংকীর্ণ আর নিচের দিক প্রশস্ত, ফিহা রেজালুন ও নেশান, ওরা তাতে রয়েছে নারী পুরুষ নগ্ন, কারো পরনে কাপড় নেই। ফায়জা খামেদাত রাজা ও ফিহা ওয়াইজা ইরতাফাত আখরাজাত কাদা ইখরাজু মিনহা, যখন আগুনটা খুব জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব বের হয়ে আসছে, আর যখন আগুনটা একটু কম হচ্ছে সব নিচের দিকে চলে যাচ্ছে, দেখি নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে জ্বলছে। আমি বললাম মা হাজা একই দৃশ্য কালা, তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন, ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতাইনা আলা রাউজাতিন খাজরা, চলে আসলাম একটা সবুজ বাগানের কাছে, বিশাল বাগান, গাছপালাতে পরিপূর্ণ, তাতে দেখি ফিহা সাজারাতুন আদিমা, বিরাট একটা গাছ, সেই গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছে, অমামাহ আলোদন আছে, যে বৃদ্ধ মানুষ গাছের পাশে বসে আছেন তার সামনে দেখলাম অনেকগুলি বাচ্চা ছেলে, ওরা জুলুন কারিবুন মিনহ, আর তার পাশে একটা লোক, তার হাতে এখন রয়েছে এরকম বাঁকা লোহার লাঠি, ইউকুদুন নারা, দেখি ও জাহান্নামের আগুনকে এইভাবে উত্তেজিত করছে। এই দৃশ্য দেখতে দেখতেই ফা সায়েদ আবিয়া সাজারা, তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন, ওয়াদ খানলি দাঁড়ান, একটা ঘরে ঢুকালেন, মা রাইত আহাসানা কাত্ত, আমার জীবনে এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর আমি কোনোদিন দেখিনি, ফিহা সাবুন ও শাইখুন ও শিবিয়ান ও নেশা, দেখি সেই ঘরে যুবক রয়েছে, নারী রয়েছে, বৃদ্ধ মানুষ রয়েছে, সর্ব ধরনের মানুষ রয়েছে, ফাখ রাজানি মিনহা, তারা দুজন আমাকে সেই ঘর থেকে বের করে নিলেন, ফা সায়েদ আবিয়া সাজারা, গাছের আরও উপর দিকে নিয়ে চলে গেলেন, ওয়াদ খানানি দাঁড়ান, আর একটা ঘরে ঢুকে দিলেন, হে আহসান আফজাল মিনহা, এই পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক উত্তম, অনেক সুন্দর, অনেক বেশি কিছু আছে নিয়ামাতরাজি, যা বিবরণ দেওয়া যাবে না। ফিহা রেজুলুন সাব, তাতে দেখি যুবক এবং বয়স্ক মানুষ, শাইখুন সাববুন, তাতে রয়েছে যুবক এবং বয়স্ক মানুষ। আমি এই দৃশ্য দেখে তাদের দুজনকে বললাম আখবিরিনি আমার আয়ত লাইলাতা, ভাই এ পর্যন্ত যা কিছু দেখলাম একটু আমাকে বলে দেন এগুলো কি দেখলাম। কালা তোরে, তারা দুজন বললেন নাম, হ্যাঁ আপনাকে সব বলে দেবো, আপনি শুনুন। আমার রাজুল ঈশ্বক সিদ্ধ কহু, ওই যে আপনি প্রথমে দেখলেন লোহার বাঁকা লাঠি দিয়ে যার মুখকে ফেড়ে ফেলা হচ্ছে, ফারাজুলুন কাজাব হচ্ছে, মিথ্যুক, মিথ্যে কথা বলতো। একদিন আমরা খুব ভালোভাবে অবগত হয়েছি মিথ্যের পরিণতি, তাতে আমরা এই কথা অবগত হয়েছি যে মজাক করে হলেও যদি কেউ মিথ্যে কথা ছেড়ে দিতে পারে তাহলে আল্লাহ রাসুল তার জন্য জিম্মেদার, তাকে একটা জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিবেন।
মিথ্যে কথা সমাজের কাছে কোনো পাপের কাজ নয় মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন না, মানুষ কথায় কথায় মিথ্যে বলছে, মনে হচ্ছে যে মিথ্যেই তার একটা অভ্যাস, তার একটা নীতি, তার একটা গতি। এমনও মানুষ দেখা যাচ্ছে সমাজে যে কোনটা যে সত্য তার কোনো হিসাবই নেই। অথচ দেখেন মিথ্যার পরিণতি কত খারাপ, তার মুখকে দুই দিক থেকে ফেড়ে ফেলা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। ওই যে দেখলেন যার মাথাকে ফেড়ে ফেলা হচ্ছে, যার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, ফারাজুলুন আলেম, উনি হচ্ছেন আলেম মানুষ, হুজুর মানুষ। হুজুর বড় বিপদে, হুজুর যে কত রূপক কথা বলছেন তার কোনো হিসাব নেই। ধর্মের ব্যাপারে হুজুরি একটুকু দ্বিধা করেন না, বলছি যে 8 রাকাতের হাদিসই নাই, 20 রাকাতের হাদিস আছে, তারা বিয়ে কথা বলছে, চ্যানেলে বলছে, সুযোগ পেলেই তোমাকে এই কথা বলতে হবে, তুমি সাবধান থাকো, তুমি সতর্ক থাকো, বিচারে একদিন তোমার কঠিনভাবে হবে। ধর্ম কারো মানুষের হাতের ময়লা নয়, ধর্ম রাজশাহী চাপায় নবাবগঞ্জের হাই লাড্ডু নয়, ইচ্ছা মতো ভোগ করবে, এটা অসম্ভব হতে পারে না। ধর্মের ব্যাপারে তুমি সুজোর সুযোগ সতর্ক সাবধান থাকো। ধর্মের গায়ে তুমি আগুন লাগিয়ে দিয়েছো, পেট্রোল তেল দিয়ে ধাঁধা করে জ্বলছে, মানুষ ভুল বুঝে বাপের নামে, মরা বাপের নামে কাফফারা দিচ্ছে, বাপের নামে মানুষকে ডেকে নিয়ে যে কোরআন তেলাওয়াত করছে, এইভাবে চেহালাম কুলখানি করে আসছে। তুমি একটা প্রতারক ধর্মের নামে, তুমি সতর্ক থাকো, তুমি সাবধান থাকো, তুমি মানুষকে বলে দাও মরা মানুষের জন্য দুটো পথ আছে, মুখের দোয়া এবং আর্থিক দান। এইভাবে মানুষকে ভুল পথে নিয়ে যাও কেন? এবাদতের নামে শত জায়গাতে তুমি মানুষকে ভুল পথে নিয়ে যাও কেন? তুমি মুসলিম, প্রায় 2 লক্ষ জুমা মসজিদ আছে বাংলার মাটিতে, এই ঢাকা শহর হচ্ছে মসজিদের শহর, এই মিম্বারে উঠে তুমি বলিষ্ঠ কণ্ঠে 10টা হাদিসের অনুবাদ করবে, 2টা আয়াতের অনুবাদ করবে, জাতি বুঝতে পারবে সলাৎ কি জিনিস, জাতি বুঝতে পারবে নামাজ কি জিনিস। তুমি মিম্বারে উঠে ওইসব কিস্সা কাহিনী বলো কেন? বেলালের কিস্সা, উমারের কিস্সা, রাসুলের কিস্সা, মা আমিনার কিস্সা, এগুলো তুমি কোথায় পেলে? 7 দিন তুমি সময় পাওনি, তুমি 10টা হাদিস মুখস্থ করতে পারো নি? পুরো 40 মিনিট তুমি হাদিস অনুবাদ করে শোনাবা, তাহলে জাতি বুঝতে পারবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ফেতরা দিলেন, কিভাবে ঈদের সালাত আদায় করলেন, একবারে হুবাহু হাদিস অনুবাদ করে মেপে বুঝিয়ে দিবা। বুখারী মুসলিমের হাদিস, হুজুরের মাথাকে মেরে ফেটে দেওয়া হচ্ছে। আর অনেক হাদিস এ ব্যাপারে আছে, আল্লাহ রাসুল বলছেন হুজুরকে দেখতে লাগে মানুষ, হুজুরের অন্তর হচ্ছে শয়তানের অন্তর। একবারে মুসলিম শরীফের হাদিসের এবারত, হুজুরকে দেখতে লাগে মানুষ, হুজুরের অন্তর হলো শয়তানের অন্তর। হুজুর ঠিকই জানে যে এগুলো সমান নাই, নইলে হুজুরের বাড়িতে মিলাদ হয় না কেন? মিলাদ যদি নেকির কাজ হয়, হুজুরের বাড়িতে মিলাদ হয় না কেন? শুধু আপনার বাড়িতে হয় কেন? আরে আপনি ধনী মানুষ, আপনার বাড়িতে 10 জন মিলাদ করবে, হুজুরের বাড়িতে তো 1 জন করবে। নির্দ্বিধায় দেশে মিলাদ চলছে ধর্মের নামে, তা হবে কেন? সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা 2 জন বললেন, ওই যে আপনি দেখলেন গর্তের মধ্যে নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে আগুনে, এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী। যারা জেনায় লিপ্ত হবে তাদের পরনে কাপড় থাকবে না, 2 জন জমা ধরে আগুনে জ্বলতে থাকবে, এটা হলো কিয়ামত পর্যন্ত। এরপরে বিচারে জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে, আর এরকম মানুষ তোবা না করলে জাহান্নাম হবে, এটাই বেশি ভেবে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা 2জন বললেন যে যাদেরকে আপনি দেখলেন উলঙ্গ অবস্থায় জ্বলছে আগুনে, তাদের পরনে কাপড় নেই, তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী। জেনা ব্যভিচার মানুষের কাছে এখন বড় পাপ নয়। আল্লাহ রাসূল বলছেন যে এমন একদিন চলে আসবে, এত হারাজুনা তাহারো জাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা করে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। সেটা হলো এই দিন, পরিস্থিতি আরও খারাপ হবে, আপনি ইমানকে বাঁচানোর জন্য জোরালো চেষ্টা করুন। তারপরে আপনি দেখলেন ওই যে একটা লোক অনুবাদ ছেড়ে এসেছে কিনা, ওই যে একটা লোক দেখলেন আপনি নদীতে পড়ে আছে, নদীতে শুধু রক্ত আর রক্ত, নদীতে কোনো পানি নেই, রক্ত দিয়ে পরিপূর্ণ ওই নদী, নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে, লোকটা যতবার নদী থেকে উঠে আসার চেষ্টা করছে, পাশে একটা লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে,
ততবার তার মুখের উপরে মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝি করে দিচ্ছে। সে লোকটা হচ্ছে আকেল রে মাসুদখর। লম্বা হাদিসের জোরালো অংশ হচ্ছে এই অংশ, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। সুদের ভাষা যেগুলি আল্লাহ রাসুল উল্লেখ করেছেন সেগুলি খুবই কঠিন। তিনি বলছেন যে এক টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেছেন সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এই বুখারি মুসলিমের হাদিসে আল্লাহ রাসুল বলেছেন যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। তারপরে যে আপনি দেখলেন একটা বিশাল গাছ, বিরাট গাছ, সেই গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম। তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা ছেলে, সেগুলো হচ্ছে মানুষের সন্তান, হিন্দু হোক মুসলমান হোক, যারা বাল্য অবস্থায় মারা গেছে তাদেরকে আপনি জান্নাতে এখানে দেখছেন, তারা জান্নাতে যাবে। এরপরে আপনি পাশে দেখলেন একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার লাঠি রয়েছে, ইউকুদুন নারা, সে জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে। হওয়া মালিক ও খাজিনের নারে, ও হচ্ছে জাহান্নামের মালিক, জাহান্নামের দায়িত্বশীল, তাকে বলা হয়েছে জাহান্নাম জাহান্নাম দেখাশোনার জন্য। ও সর্বদা জাহান্নামের আগুনকে এইভাবে লাঠি দিয়ে উত্তেজিত করছে মানুষকে জ্বালানোর জন্য। তারপরে আপনি যে প্রথম ঘরে ঢুকলেন সে ঘরটা হচ্ছে আমন না সাধারণ মানুষের ঘর, যারা সাধারণ মানুষ ইবাদত করেছে তারাই জান্নাতে যাবে। অম্মা হাজির দ্বার দারুসোহদায়, এই যে এখনই আপনি এই ঘর থেকে বের হলেন, এই ঘর হচ্ছে শহীদদের ঘর, যারা দুনিয়াতে শহীদ হয়েছে তারাই যাবে এই জান্নাতে। আপনি যাকে শহীদ বলছেন এটা নয়, শহীদ হচ্ছে লেলায়ে কালেমাতিল্লাহ, একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা শহীদ হয়েছে তারাই শহীদ। একমাত্র যারা আল্লাহর দিনকে উঁচু করার জন্য শহীদ হয়েছে তারাই শহীদ। আপনার হিসাবে তো হিন্দুও শহীদ, ওই হিসাব হবে না। আল্লাহ রাসূল বলছেন একমাত্র লেলায়ে কালেমাতিল্লাহ, আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা শহীদ হয়েছে ওদের একেবারে ভিন্ন মর্যাদা, কিয়ামতের মাঠে ওদের একবারে ভিন্ন মর্যাদা। ওরা যখন বিচারের মাঠে আসবে তখন তার শরীর থেকে খালি ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরবে, মানুষ ফেল ফেল করে চেয়ে থাকবে, লাউনহ লাউনু দামে রিহ রিহুল মিসকে, ওদের রক্তের গায়ের রক্তের রং হবে রক্তের মতো আর ওর সেন্ট হবে আতরের মতো, ওকে দেখেই মানুষ অবাক। তাই আল্লাহ রাসূল বলছেন আমি যদি শহীদ হতাম আবার জীবিত হতাম, আমি যদি শহীদ হতাম আবার জীবিত হতাম, আমি যদি শহীদ হতাম আমার আবার জীবিত হতাম, এরকম যদি আমার সুযোগ আসতো শতবার জীবিত হতাম শহীদ হতাম। ওদের মানি ভিন্ন, আপনি না বুঝে মন্তব্য করেছেন, মন্তব্য ঠিক হয়নি। একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা মরে তারাই হচ্ছে শহীদ। আল্লাহ রাসূল বলছেন যে এই যে ঘর থেকে এখনই বের হলেন এটা হচ্ছে শহীদদের ঘর, এদের মানি ভিন্ন, এদের ঘরই ভিন্ন। আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিব্রাইল, হাজ আমি কায়েল, এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল। চিনলেন? এবার আপনি মাথাটা উপর দিকে করেন, ফারাফাত রাসি, আমি মাথাটা উপর দিকে করলাম, ফাইজা মিসলুজুল্লাহ, দেখে একটা সুন্দর টকটকে ঝকঝকে ছায়ার মতো ঘর, খুব সুন্দর। তারা দুজন বললেন যাকে মানজেলোকা, এটা হচ্ছে আপনার ঘর। তখন আমি বললাম দালি আদখলো মানজেলি, আপনার দুজন আমাকে ছেড়ে দেন, আমি তাহলে আমার ঘরে ঢুকে যাই। তালা, তারা দুজন বলেন লা জিনা, এখনো সময় আছে, আপনার বয়স বাকি আছে, এই যে ইস্তাকমালতা হওয়া আতাইতা মানজেলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে ঢুকে যাবেন। রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেন। অত্র হাদিসের সাথে আমরা অনেক বিষয়ে সতর্কতার কথাটি বুঝতে পারলাম, সাথে সাথে এটাও বুঝতে পারলাম যে যারা হারাম খাবে বিশেষভাবে সুদখর তারা জাহান্নামে যাবে। আমরা আলোচনা করছিলাম বৈধ রুজির ব্যাপার, বৈধ রুজির বিষয়টি আমাদের জন্য অতীব জরুরি। আপনি চিন্তা করবেন না আমাকে কী করে খেতে হবে, পয়সা কম হলে স্ত্রীকে খুশি করে সংসার পরিচালনার প্রয়োজন নেই, ছেলে মেয়েকে খুশি করে সংসার পরিচালনার প্রয়োজন নাই। দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। দেখুন ভুল হচ্ছে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না,
শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। আপনি বৈধ পন্থায় কোটিপতি ধনী হন, এটা ভালো, ধনী হওয়া ভালো, কোটি কোটি টাকা ইনকাম করা ভালো, সেই পয়সা ফকির মিসকিনকে দিবেন, কওমি খারিজি মাদ্রাসাতে দিবেন, অনেক নেকি হয়ে যাবে। টাকা বেশি হলে তার মর্যাদা বেশি। একদিন তো শুনেছেন যে তাসবিহ তাহলিল জিকির আজকার ওরাও করে, তখন সাহাবিরা বললেন আল্লাহ রাসূল ওরাও তো করে, তখন আল্লাহ রাসূল বললেন আর কি আমি বলবো, ফাজলুল্লাহ ইতমাইশা, দেখো টাকা পয়সা আল্লাহর একটা অনেক বড় অনুগ্রহ, যাকে দিয়েছে তার মান বেড়ে গেছে। আল্লাহ রাসূল বললেন যে টাকা পয়সা হওয়া ভালো, আপনি টাকা পয়সা উপার্জন করেন কিন্তু বৈধভাবে, ছেলে মেয়েকে খাওয়ান বৈধ রুজি, অবৈধ রুজি কোনো সময় খাওয়ান না। আল্লাহর অনেক বড় দয়া আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ, আল্লাহর অনেক ক্ষমতা ক্ষমা আমরা ক্ষমা পাবো ইনশাআল্লাহ। আমরা এই দয়া ও ক্ষমার পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি যে বিশেষভাবে বৈধ রুজির বিষয়ে আমরা চিন্তাভাবনা করি, রাত দিন চিন্তাভাবনা করলে আল্লাহ আমাদের একটা সহজ পথ বের করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজা আল্লাহ মাখরাজা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার একটা সুন্দর পথ বের করে দিবেন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, ভুলের কারণেই, বুঝতে না পারার কারণে এই পথ অবলম্বন করেছি, তুমি বিশেষ দয়া করো আমাদেরকে সুন্দর একটা পথ বের করে দাও। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে বৈধ রুজি উপার্জন করার তৌফিক দান করো। এ দাবি, এ দোয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ।